আমরা তো যে কোনো টেবিল কিবা ছোটখাটো জিনিস মাপার জন্য ফিতা ইউজ করি, বড় জিনিসও মাপার জন্য ফিতা ইউজ করি। কিন্তু আপনি কি জানেন, ধরেন বড় জমি কিংবা জায়গা কিংবা পার্কের মতন যে জায়গাগুলো হয়, সেই জায়গাগুলো যদি মাপতে যান তো আপনার ফিতা ছাড়াই আপনি মাপতে পারবেন। এত সহজ প্রসেস যে আপনি ঘরে বসে বসে যে কোনো জায়গার কিংবা আপনি ওখানে দাঁড়িয়ে আপনি ওই জায়গাটার মেজারমেন্ট করে নিতে পারবেন যে কত লম্বাতে কত ফিট আছে, কিংবা আপনার চওড়াতে কত ফিট আছে, কিংবা পুরোটাই স্কোয়ারভাবে যে কত ফিট টোটাল আছে সম্পূর্ণ আপনারা জানতে পেরে যাবেন খাটনিতেই। কাউরির হেল্প লাগবে না, আপনি নিজে নিজেই জেনে যাবেন। আপনারা যদি সেই দিকটা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাস্ট অবধি দেখুন, তাহলে পুরো ডিটেলস জেনে যাবেন। আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন, আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করুন, তাহলে আমি এই টাইপের নতুন নতুন ভিডিও আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনারা দেখছেন অসম চ্যানেল, আমি বিপ্লব। চলেন শুরু করছি। চলেন তাহলে শুরু করছি। প্রথমে আপনার মোবাইল নিয়ে নেবেন, আপনার অ্যান্ড্রয়েড হোক আর যাই হোক, যেটাতে আপনার গুগল ম্যাপ সাপোর্ট করবে সেই ফোন নিলেই হবে। আর আপনাকে প্রথমত কী করতে হবে, আপনার ফোনের ডেটা অন রাখতে হবে আপনাকে। তারপর দ্বিতীয়ত কী করতে হবে, আপনার গুগল ম্যাপ যেটা আছে সে গুগল ম্যাপটাকে আপনাকে আপডেট করে নিতে হবে আপনাকে, আপডেট যদি না করা থাকে। তারপরে আপনার গুগল যে ম্যাপটা আছে সেটাকে আপনি ওপেন করবেন। একবারে সিম্পল। তো দেখেন আমরা যদি এখানে জুম করি তো আমাদের দেখতে পাচ্ছেন, আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো, এগুলো কিন্তু রাস্তা, ঠিক আছে। তারপরে যে ছোট ছোট যেগুলো প্লট করা আছে এগুলো কিন্তু প্লট, যে আপনার জায়গার প্লট, কিংবা কোথাও হয়তো পার্ক আছে, কোথাও রাস্তা, সে যেখানেই থাক। তা আপনি যেই জায়গাতে থাকবেন, তো দেখেন এখানে যে জিপিএসের অপশন থাকবে সেই জিপিএসে আপনি ক্লিক করবেন। তো দেখেন আপনি এই চত্বরটাতে আছেন। এবার আমরা এখান থেকে জুম করব। জুম করতে করতে দেখেন আমাদের যেই লোকেশনটা দেখাচ্ছে তোমার, সেই লোকেশনটা আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো আমাদের লোকেশনটার উপরে আমরা ক্লিক করে যাব। যাওয়ার পর আমাদের একটু এক্সাম্পল শুধু দিচ্ছি, আমি জায়গাটা ঘুরে নিলাম। তো দেখেন আমাদের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা, এদিক দিয়ে একটা রাস্তা গেল, এদিক দিয়ে একটা রাস্তা গেল, ঠিক আছে। এটা রাস্তা, তো ধরেন এটা একটা জায়গা। এই জায়গাটার আয়ত্ত কতটা আপনি জানবেন কীভাবে, কিংবা এই রাস্তাটা কতটা লম্বা কীভাবে জানবেন, সিম্পল। শুধু আপনারা ধরেন এই যে জায়গাটার এই কোণাটা আছে, যে এই কোণাটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে থাকবেন, দেখবেন এরকম একটা লাল লোকেশনের অপশন চলে আসলো, দেখতে পাচ্ছেন লাল লোকেশনের অপশনটা চলে আসলে এর উপরে ক্লিক করবেন। শুধু ক্লিক করার পর নিচে দেখেন চলে আসলো, এখানে দেখেন যে অপশনটা আছে দ্বিতীয় নম্বর, তা আপনারা হয়তো নিচে চলে আসতে পারে। তো এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে একটা একটা লোকো টাইপের চলে আসলো গোল। তা আপনি যখন এই রাস্তাটা ধরেন এই রাস্তাটা মাপবেন, দেখবেন একটা লাইনের মতন চলে আসছে, দেখতে পাচ্ছেন এই লাইনের মতন চলে আসবে। আর এখানে কিন্তু আপনার ফিটের অপশন দেখাবে, যে কত ফিট আপনার চওড়া সেটা আপনাকে দেখাবে। আপনি যদি চান যে এদিকে যাবেন, এদিকে কত ফিট চওড়া, এখানে আপনার পুরো রাস্তা ফিট দেখিয়ে দেবে। তা আপনি যদি এটা মাপলেন, আবার এদিকটা যদি মাপতে চান, তো তার জন্য দেখেন অ্যাড ফিট না আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার টানবেন এদিকে, তো দেখবেন আবার এদিকে রাস্তার মিনিট দেখিয়ে দেবে। তারপর আবার এখানে দেখেন অ্যাড পিন লেখা আছে, এর উপরে ক্লিক করবেন, তা আবার এদিকে চলে আসবে। তারপর আবার এখানে অ্যাড পিন করেন, তারপর আবার এদিকে রাস্তার মাপ চলে আসবে। টোটাল কতটি জায়গা আছে, এই জায়গাটার আয়ত্ত কতটি, আপনারা এখানে পুরোটা দেখতে পেয়ে যাবেন। তো এইভাবেই আপনারা এই জায়গার যে কোনো জায়গার আপনারা আয়ত্ত আপনি আপনার মোবাইল ঘেটেই বলে দিতে পারবেন, যা তার জন্য আপনাকে না কাউরে হেল্প লাগবে, না কোনো ফিতা ধরাধরি, না কোনো মেজারমেন্ট। আপনি সেভ সিম্পলভাবে আপনারা এইভাবে মেজারমেন্ট করে আপনার জায়গার মাপ বের করে নিতে পারবেন। তো দেখলেন কত সহজ। তো এই টাইপের যদি আপনারা ভিডিও ভালো ভালো পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কেননা হয়তো সবারই প্রবলেম এই টাইপের হয়তো অনেকের জিনিস জানা দরকার, কিংবা জানতে চাই জানতে পারে না। তা আপনারা যদি শেয়ার করে দেন ভিডিওটাকে, তাহলে তাদেরও জানা হয়ে যাবে, তাদেরও হেল্প হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করবেন, আমি যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই কিংবা ওই বিষয়ের ভিডিও আমি বানাবার চেষ্টা করব। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।